ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় হাসিনা সরকারের। এরপর বৃহস্পতিবার গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। 17 সদস্যের সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। চট্টগ্রামের হাটহাজারী থানার শিকারপুর ইউনিয়নে বাথুয়া গ্রামে জন্ম নেওয়া ডক্টর ইউনুস এখন বাংলাদেশের সরকার প্রধান। এ অর্থনীতিবিদ সরকারের প্রধান হওয়ায় নিজ জন্মভূমি এবং সেখান থেকে গ্রামীণ ব্যাংকের শুরু সেই জোবরা গ্রামেও সীমা নেই আনন্দে। সেখানকার বাসিন্দারা বলছেন, যোগ্য হিসেবেই দায়িত্ব পেয়েছেন ডক্টর ইউনুস। আমাদের এই আশাটা পূরণ হওয়ার পথে। উনি এখন দেশের একজন সরকার প্রধান হয়েছেন, এই সুযোগ উনি না উনি দেশের জন্য কিছু একটা করবেন, এটা আমাদের প্রত্যাশা। ব্যবসায়ী পিতার ঘরে জন্ম নিলেও শান্তিতে নোবেল পাওয়া ইউনুসের কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সময় পাশের জোবরা গ্রাম থেকে শুরু হয়েছিল তার সামাজিক ব্যবসা। তিনি ক্ষুদ্র ঋণকে সামাজিক ব্যবসায়ের মডেল হিসেবে তুলে ধরেন। দেশের আর্থসামাজিক উন্নয়নে পাশাপাশি নারীর ক্ষমতায়নে তার ক্ষুদ্র ঋণের মডেল সারা বিশ্বে সমাদৃত হয়। জোবরার তেভাগা সেচ ও খামার প্রকল্প থেকে পরবর্তী সময়ে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক। বিশেষায়িত ওই ব্যাংকের মাধ্যমে সারা দেশে ক্ষুদ্র ঋণের বিপ্লব ঘটে। 2006 সালে ডক্টর ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পায়। খুবই মেধাবী এবং উনি খুব সহজ সরল মানুষ, সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারে। শুধু এক কাপ চা আর সমুচা, ওগুলির জন্য ও মানে ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয় নিজ গ্রামে আনন্দের বন্যা বইছে। গ্রামবাসী বলছেন, ডক্টর ইউনুস নিজ যোগ্যতা ও কর্মদক্ষতায় নোবেল জিতেছেন। বিশ্বের বড় বড় দেশগুলোর সঙ্গে তার সম্পর্ক রয়েছে, এ সম্পর্ক ও মেধা কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবেন তিনি। আপনি একটা ডিস্টার্ব আরো 4 ঘন্টা 33 শুনলে শুনলে আরো 4 ঘন্টা, এটা কোন কথা? সময়টা দৌড়াবে প্রাণ ডাল মুঠোয় মুঠোয় সময় পায়।